বছর ঘুরে আবারও এসেছে ঈদ উল ফিতর। চারিদিকে উৎসবের আমেজ, সাজসজ্জা, রাস্তায় ঘরমুখো মানুষের ভিড়। তবে সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের অনেকের জীবনে ঈদ এসেছে এক মুঠো গ্লানি আর কপালের দুশ্চিন্তার ভাঁজ হয়ে। অর্থনৈতিক অসচ্ছলতা এই মানুষগুলোর জীবন থেকে কেড়ে নিয়েছে ঈদ আনন্দ। তাই সবাই যখন নারীর টানে বাড়ি ফেরায় ব্যস্ত, তারা দুই পয়সা রোজগারের আশায় পড়ে আছেন যান্ত্রিক নগরী ঢাকায়। কেমন আছেন তারা? কেমন চলছে এই মানুষগুলোর ঈদ? না ভাই, বাড়ি যাব না, বাড়ি যাবো কেমনি, টাকা পয়সা নাই ভাই, কারণ রোজার মাসে এবার প্রচুর বাজার খারাপ গেছে, বুঝছে? কারণ টাকা পয়সা না থাকলে বাড়ির যা তো লাভ নেই, বাল বাচ্চা কোনো না দেওয়া হলে, বাজার ঘাট না করা হলে কী করুন। আছে তিন ছেলে, পরিবার পরিজন নিয়ে সবাই যখন ঈদ করতে ব্যস্ত, তখন কেউ কেউ অনেকটা পালিয়েই আছেন স্বজনদের থেকে। আমরা তো ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, তারপরে আবার পরিস্থিতি আমরাও ভালো না, ঈদের জন্য কেনাকাটাও করতে পারি না, নিজেরও না পরিবারের জন্য না, খুবই কষ্টে আসি ভাই। কারণ ফুলের মৌসুম ঠিক আছে কথা বলছেন, সামনে বড় অনুষ্ঠান, কিন্তু আপনার ফুলের বাজার এত ভালো না, খুবই মন্দা, একদম খারাপ দেখতেছি। এই জগতে সব কিছুর দাম আছে, কিন্তু আমাদের মানুষের গরিবের কোনো দাম নেই, এরকম পরিস্থিতি, গরিবের জন্য মনে হয় না ঈদ আসছে। আমার মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বাবা আছে, ভাই বোন সবই আছে, আমি একাই ঈদ করতেছি এবং ঈদের দিনও থাকবো, ঈদের পরও আছে। এদিকে স্বজনদের হাতে ঈদ উপলক্ষে কিছু তুলে দিতে পারলেও অনেকেই দায়িত্বের বেড়া জালে বন্দি, তাই ঈদে ফেরা হচ্ছে না বাড়ি। নারায়ণগঞ্জ যেতে পারতেছে না, এত ঢাকার কাছে থেকেও যেতে পারতেছে না। পরিবারে কে কে আছে? আপা মা আছে, স্ত্রী আছে, তিন ছেলে আর বাড়িতে আছে, বড় ছেলে বাড়িতে আছে, আর ছোট ছেলে মেয়ে ঢাকা আছে আমার সাথে। বাড়িতে আপনি আর বাড়ির জন্য ঈদের সামগ্রী কিছু পাঠিয়েছেন? হ্যাঁ। কী কী পাঠিয়েছেন? এবার টাকা দিয়ে দিচ্ছি, ওরা কিনে নিচ্ছে। কষ্ট লাগছে না যে মানে ঈদের দিনও কিছু করবেন? না কষ্ট নাই, আমরা নিয়মিত এমনই চলে, জীবনটাই আপনাদের এমন, এটা একটু বলেন আমাকে, জীবনটাই এমন। এই যে সুস্থ কষ্ট নিয়ে আবারও ডিউটি করবেন, এই একটা ঈদ আনন্দ, সেই আনন্দ থেকে আপনি বিরত হচ্ছেন, আপনার খারাপ লাগছে না? না, নিয়মিত হইতে হইতে অভ্যস্ত হয়ে গেছে। সামথিং কিছু পাঠাইছি, কিন্তু ওইরকম তার সামর্থ্য নাই, ওইরকম মনে করেন যে এমন কিছু পাঠাইতেও পারিনি আর কি। কষ্ট লাগছে, সুখ প্রকাশ করছি, তবুও মনে করেন যে রেজিককে বিশ্বাস করে এই কর্মের প্রতি লিপ্ত হয়ে আসি, বাকিটুকু রেজিক বিশ্বাসী মালিকের ইচ্ছা। আবার স্বজনরা ঢাকায় থাকায় অনেকে সহকর্মীদের সুযোগ করে দিয়েছেন পরিবারের সান্নিধ্য পাওয়ার, চেষ্টা করেছেন তাদের মুখে হাসি ফোটানোর। বাড়ি যাইনি, আমার ফ্যামিলিগত ঢাকা, এবং যারা ভেসেলার থাকে তাদেরকে আমি ছুটি ছাড়ছি, কারণ তারা একটু বউ বাচ্চা নিয়ে ঈদ করুক, আমি এটাই চাই, আর আমার তো ফ্যামিলি এখানে আছে, আমি তাদেরকে নিয়ে আসি, সেটি এই জন্য আর এই ছুটিতে যাওয়া হয় না। ঈদ আসে, ঈদ যায়, তবে এবারের ঈদ যেন মানুষগুলোর ভেতরে জমে থাকা কষ্ট কিছুটা কমায় সে প্রত্যাশায়। রুমান তুর্য, খবর সংযোগ।